মেদিনীপুরে দিলীপ ঘোষের নেতৃত্বে এসপি অফিস ঘেরাও কর্মসূচি, যেখানে বিজেপি কর্মীদের বাধা দেয় পুলিশ, আর বাধা দিলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। আমরা মিছিল করেছিলাম, আমি বলেছিলাম দুটো কেস আমার না হয়নি, জামিন আর একটা কেস দাও আমি একসঙ্গে নেবো, কেস দিয়েছিল একসঙ্গে জামিন নিয়েছি, আজকে আর একটা কেস দেবে। আরে হতা ভাঙার তোরা ভিখারি, আমাদের কিছু দিতে পারবে না কেস ছাড়া, লোকের কাছ থেকে ক্যাশ নিচ্ছে আর নিজেকে কেস দিচ্ছে, এই হচ্ছে টিএমসি এবং তার পুলিশের কাম। এখনো অধরা সন্দেশখালী কাণ্ডের বেতাজ বাদশা শেখ শাহজাহান, আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন যে হামলার সময় শেখ শাহজাহান ছিল কিনা টিভিতে দেখিনি, শুধু বিক্ষোভ দেখেছি, যা হয়েছে তা দুর্ভাগ্যজনক বলেও ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। না জানিয়ে গেলে পুলিশকে দায়ী করা যায় না দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা হয়েছে তা না হলেই ভালো হতো, কিন্তু পুলিশকে জানানো হয়নি কেন, ইডির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এবার প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহান কি করেছে? আমি তো সেই যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই, কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না, তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না, এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে, তো যতক্ষণ না তদন্তে কোনোরকম কোনো ফয়সলা হচ্ছে আমি কী করে বলতে পারি এর পিছনে কে আছে, আমি তো গণৎকার নই, জ্যোতিষ নই। 24 দিন পেরিয়ে গেছে, এখনো অধরা শেখ শাহজাহান, আর সন্দেশখালী কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করছেন যে ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, অর্থাৎ ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলছেন যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু পুলিশকে কেন আগে থেকে জানানো হয়নি, এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা ঘটনা আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি এটা দুর্ভাগ্যজনক, কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছে যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে, তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায়ী করতে পারেন না, যে পুলিশ জানে, পুলিশ জানতো। আমি ধরে নিলাম পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী, তার মানে কি? আমি কোনো ঘটনা সমর্থন করছি না, যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, না হলে অনভিপ্রেত, না হলেই ভালো হতো, কিন্তু কলকাতা থেকে 3 ঘন্টার রাস্তা, সেখানে আপনি 8টার সময় পৌঁছাচ্ছেন, এরকম না যে বেলা 11টায় সংবাদ মাধ্যম আসছে, আপনি 8টায় পৌঁছাচ্ছেন, 8:01 সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে, মানে আপনি রেড করতে যাচ্ছেন, খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না, তার মানে আপনার উদ্দেশ্যটা কি? আমি এইটুকু প্রশ্ন খালি জিজ্ঞেস করতে চাই, যে আপনি কোথায় যাচ্ছেন কোথায় না যাচ্ছেন সংবাদ মাধ্যম জানবে কোত্থেকে? যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো হতো, এবং এটি যেখানে যাক এটির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে, রেড করার অধিকার আছে, কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায়, যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে না, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদেরকে টিভির পর্দায় নির্লজ্জের মতো কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে তাদেরকে ইডি ডাকবে না, তার কারণ তারা বিজেপির ছত্রছায়ায় রয়েছে। আমি কাউকে ডিপেন্ড করছি না, যদি কেউ কোনোরকম কোনো দুর্নীতিতে যুক্ত থাকে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত, সে তৃণমূলের হোক, সে কংগ্রেসের হোক, সে সিপিএমের হোক, সে নির্দল হোক, সে বিজেপির হোক, সে যত বড় পদেই হোক না কেন।